হ্যালো বন্ধুরা, আজ করে দেখাবো আমি পটল ভাজা। পটল তো সবাই আমরা ভাজা খেয়েছি, কিন্তু আজকের আমি একটুখানি অন্যরকমভাবেই ভেজে দেখাবো। পটলের দানা অনেকেই পছন্দ হয় না, কিন্তু পটল খেতে পছন্দ করে, তো আজকে আমি সেই পটলের দানা ছেড়ে পটল ভেজে দেখাবো। আজকে নিয়েছি আমি 6টা পটল। তো পটলের আগে ভালো করে ধুয়ে গায়ের যে একটা পাতলা খোসা রয়েছে সেটাকে ফেলে দিয়ে আমি দু সাইড কেটে মাঝখান থেকে চিরে নেব। এবার আমি খোসা ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এবার আমি এটাকে অর্ধেক করে নিয়েছি। এবার এই যে পটলের মধ্যে যে দানাগুলো রয়েছে এটাকে আমি এবারে বার করে নেব। তারপরে আমি সমস্ত বার করা হয়ে গেলে তো এই দানাগুলো আমি একটু সিদ্ধ করে নেব। সমস্ত দানাগুলো আমার বার করা হয়ে গেছে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে সামান্য একটু জল দিয়েছি, আর জলের মধ্যে আমি এই দানাগুলো সব দিয়ে দিলাম, কারণ দানাগুলো সিদ্ধ করে আমি এর থেকে ওই মাংসটাকে বার করে নেব। আর এদিকে আমি একটা বাটিতে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এতক্ষণ একটু বেটে নেব। তো যাই হোক, দেখো একটা নেটের মাধ্যমে দানাগুলো সব ছেঁকে নিয়েছি। দানা যার খেতে ভালো লাগে না তাকে এইভাবে করে দিলে সে খুব ভালোবাসবে এটা খেতে। তো যাই হোক, আরেকটা কড়াতে আমি নিয়ে নিয়েছি খানিকটা তেল, আর দিলাম খানিকটা বাদাম, আর দিলাম সেই পটলের কাই যেটা আমি দানার মধ্যে থেকে বার করেছি। তো দিয়ে আর আমি একটু আলু পেঁয়াজ ডুমাডুমো করে ছোটো ছোটো করে ভেজে রেখেছিলাম। এই দুটো উপকরণ দিয়ে আমি সামান্য নুন আর একটু মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, মানে একটু শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব। হয়ে গেছে আমার এটা তৈরি করা। এদিকে আমি পটলগুলোর পেটের মধ্যে আর কি সমস্ত পুরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দানার বদলে এখানটায় মুখে পড়বে বাদাম, খুবই ভালো লাগবে বাদামটা মুখে পড়লে। তো আমার সমস্ত পটলের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে। এবারে আমি করব যেটা তোমার চাল বাটাটা, সেটাকে আমি একটুখানি নুন দিয়ে, নুন হলুদ একটু কালো জিরে আর একটুখানি লঙ্কা বাটা, এটা দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা তৈরি করব ঘন, মানে একটু মোটা মোটা। তাহলে কি হবে, আমার ব্যাটারটা ওই পটলের উপরে দিলে আমার পটলটা বেশ ধরে নেবে। পটলের উপরে যে আমি পুরটা দিয়েছিলাম সেটা ভালো সুন্দর ধরে যাবে। আর এইভাবে আমি সমস্ত পটলের গায়ে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। একদমই সহজ বানানোটা, একটুখানি তৈরি করার সময় একটু ঝামেলা, যাই হোক আমার সবটাই তৈরি করা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি নতুন বন্ধু হয়ে থাকো, আর বেশি বেশি লাইক করো, আর তোমার বারবার মানে দেখো, দেখে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো বাই, আজকের আর বেশি বলবো না, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। হ্যাঁ, এই যে দেখো, এটাই ছিল আমার আজকে পটল ভাজা। দেখে যেমন সুন্দর, আমি টাটা দেওয়ার পরেও আবার ফিরে এসেছি। তো আমার এইটুকুই দেখানো হয়েছিল না, আমার একদমই ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, এবারে দেখো ভীষণ ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে। একদম লাল লাল চোখা চোখা পটল ভাজা, কে কে খেয়েছো আর কে কে খাওনি আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তবু আবার দেখালাম।